দাউদ আলী কাগজি, মাতা মরম সোহার বানু, গ্রাম পোস্ট লক্ষ্মীখোলা, পাইকগাছা, খুলনা। 1971 সালে আমি সোহম বাবর আলী সাহেবের সাথে ছিলাম, যুদ্ধ করি। ছোটোবেলায় আমাদের হাই স্কুলে পড়তেন উনি, উনি বিএল কলেজের ভিপি ছিল। লক্ষ্মীখোলা জুনিয়র হাই স্কুলে পড়াশুনো শেষ করে আজম খান কমার্স কলেজ ভর্তি হয়েছে। আমি যুদ্ধকালীন সময় আমি একজন ছাত্র ছিলাম। আজম খান কমার্স কলেজে পড়া আমি ওই সময় যুদ্ধ চলে যাই। সোহম বাবর আলী সাহেব, উনি বর্তমান উপজেলা চেয়ারম্যান পাইকগাছা, ওনার সাথে বেশি থাকতাম আমি। উনি আগে চলে যায়, তারপরে বাংলাদেশে আসার পরে আমাদের খবর দিয়ে যায়, দিলে আমরাও চলে যাই। সেইভাবে আমার বন্ধুবান্ধবকে নিয়ে ভারতে টাকি ক্যাম্পে ট্রেনিং দিই। উনি টাকি ক্যাম্পে আবার দেরাদুনে ট্রেনিং যায়, আমাদের ট্রেনিং ওইখানে হয় টাকি ক্যাম্পে। তারপরে উনি আসলে আবার আমাদের নিয়ে চলে আসে বাংলাদেশে। বাংলাদেশে আসার পথে একটা যুদ্ধ হয় ওখানে আশাশুনির কাছাকাছি, সোবনাল ইউনিয়ন, ভারতের পারে এপারে টাকি ক্যাম্পের পাশাপাশি শাহজাহান মাস্টারের নেতৃত্বে যুদ্ধ হয় ওখানে। সেই যুদ্ধে সোহম বাবর আলী সাহেব ছিল, আমরা ছিলাম, আমাদের তিনজন শহীদ হয় ওই যুদ্ধে। তাদের লাশ ইসামুদ্দিন নদীতে পাওয়া যায় সকালবেলা। কাজল, নাজমুল, নারায়ণ, এই তিনজনের নাম অনুসারে আমরা পরবর্তীতে এই আমাদের ক্যাম্পের নাম গঠন করি। কাজলনগর ক্যাম্প হচ্ছে ওই আশাশুনি থানার ইথালখালি গ্রামে, নারায়ণ ক্যাম্প হচ্ছে হাতিয়ারডাঙ্গা, আর আমার ক্যাম্পের নাম ছিল নাজমুল ক্যাম্প। এই তিনজনের নাম অনুসারে আমরা এই সমস্ত ক্যাম্প গঠন করি। যুদ্ধকালীন কমান্ডার সোহম বাবর আলী সাহেব ছিলেন। পরবর্তীতে আমি একজন কমান্ডার, আমি আশাশুনি থানা অ্যাটাক করেছি। রহমতুল্লাহ দাদু সাহেব ছিলেন আমাদের, সে সময় উনি ওই নেতৃত্ব দিয়েছিলেন। উনি শুধু ফ্রান্সের থেকে চলে আসে, আসার পরে আমাদের সাথে যোগ দেয়। উনি নেভাল কমান্ডার ছিল, নেভালে চাকরি করতেন। তাহলে আমরা আশাশুনি থানা অ্যাটাক করার পরে আমরা ওই আশাশুনির এপারে আমরা একটা ক্যাম্প করি ওখানে। আমরা এই ক্যাম্প গঠন করার পরে বিভিন্ন জায়গায় আমরা অস্ত্র সংগ্রহ করি, আমরা যুদ্ধ করি। বড়ইখালি রাজাকার ক্যাম্প, সেখান থেকে অস্ত্র উদ্ধার করলাম। তারপরে কপিলমণি ক্যাম্পে আমরা 2 রাত 2 দিন যুদ্ধ হয় ওখানে। ওখানে 2 রাত 2 দিন যুদ্ধ করে আমার দলবল নিয়ে আমরা খুলনা অভিমুখে রবীন্দ্র যুদ্ধ শেষ হয়ে গেল। ওখানে আমরা বারোয়ারিয়া এসে ওখানে একটা মিটিং করি। করার পরে ওখান থেকে একটা লঞ্চ ছিল আমাদের, সেই লঞ্চ যোগে আমরা ভোটেঘাটা এপারে নামি। আর ওই লঞ্চটা নিয়ে খিজির আলী, লেফটেন্যান্ট আরিফিন, এরাই থেকে সব এই খুলনা নদী পথে চলে আসে। আমরা সাসিবুনি হাই স্কুলে সোহম বাবর আলী সাহেব, আমরা সব ওখানে সাসিবুনি হাই স্কুলে, ওখানে ভোর 2 রাত্রি 2টোর সময় আমরা ওখান থেকে রওনা হই। রওনা হয়ে আমরা খুলনা প্রবেশ করি। করার পরে সকাল 8টার দিকে এই পার্কে এসে উপস্থিত হই আমরা। তো ওখানে বাংলাদেশের পতাকা তোলে বাবর আলী সাহেব, আর আমি এসএলআর দিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করি। 17 তারিখ খুলনা স্বাধীন হয়। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনার? বর্তমান বাংলাদেশ ভালো চলতেছে, আগের মতো তো নাই। এখন বাংলাদেশে এখন মানে গণতন্ত্র নাই, বহু মুক্তিযোদ্ধা বেকার, ভাত খাওয়ার গ্যারান্টি নেই।